আপনারা দেখছেন নিউজ কলকাতা। আপনি কি অসুস্থ, সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন জেএন মেডিকেল হল। এখানে অতি কম খরচে কলকাতার অভিজ্ঞ ডাক্তারের সাহায্যে সুচিকিৎসা করা হয়। যোগাযোগ 9733672355। দেওয়া হয়েছে এবং যে গুলি খেয়েছে তার এফআইআর করা সত্ত্বেও, তার অভিযোগ করা সত্ত্বেও আজ অবধিও একজন মানুষও ওখানে গ্রেপ্তার এবং এই পুরোটাই বলবেন পুলিশ করেনি। পুলিশ কে? পুলিশের ডেজিগনেটেড ডেমোক্রেসিতে এর জন্য অ্যান্সার হবে কে? ডেমোক্রেসিতে পুলিশ ভালো কাজ করলে তার জন্য ক্রেডিট গোজ টু দ্য হোম মিনিস্টার, ডেমোক্রেসি। আর পুলিশ যদি খারাপ কাজ করে তাহলে হি অর সি ইজ অ্যানসারেবল টু দ্য পিপলস। এই যে একজন লোক খুন হলো, আমরা একটা লিখিতভাবে যারা আন্দোলন করছে 500 শিক্ষক পুরোটা, সেই আন্দোলনকে আমরা নৈতিকভাবে সমর্থন করছি এবং 500 শিক্ষকরা একেবারে অফিসিয়ালি কাগজ দিয়ে দেখাচ্ছে যে কত টাকা রাজ্য সরকার দেয়, কত টাকা কেন্দ্রীয় সরকার দেয়। সুতরাং লিখিতভাবে বলার কোনো অবকাশ নেই। আমরা 500 শিক্ষক যখন মানুষ খেতে না পেয়ে রাস্তায় অনশন করছে, তখন সরকার এত অমানবিক তার উল্টো দিকে আহার উৎসব করছে। একটা টাইমে মমতা ব্যানার্জি পিটিটিআই ছেলেরা মার খেলে রাস্তায় নামতেন, একটা টাইমে 500 শিক্ষকের ছেলেরা রাস্তায় নামতেন, মমতা ব্যানার্জি তাদের নিয়ে দৌড়ে যেতেন আন্দোলন করতে। আর আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন, 500 শিক্ষকরা না খেয়ে তাদের দাবি দাবার সমর্থনে ওখানে অনশন আন্দোলনে বসছে, আর তার উল্টো দিকে মমতা ব্যানার্জি আহার উৎসব করছে। নৈতিকতাটা পাল্টে গেছে কোন জায়গায় পৌঁছে। তাহলে আর দুটো সদনে আলোচনার সুযোগ থাকবে। যেহেতু এটা রাজ্যসভায় পাশ হয়নি, তাই সংসদীয় রীতি অনুযায়ী এটা দুটো সংসদেই আলোচনা। সাফিউল্লাহ হোমিও চিকিৎসালয়, শিশু ও মহিলা রোগ বিশেষজ্ঞ, জেনারেল ফিজিশিয়ান, সমস্ত জটিল রোগের সুচিকিৎসা করা হয়। যোগাযোগ ডক্টর এম কে মোদাচ্ছের হোসেন, 9830996353, পলিরহাট, পুরাতন সবজি বাজার।